আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি স্যামসাং মনিটর নিয়ে কথা বলবো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি S300 মডেল মনিটর। তো এটার কী সমস্যা সেটা দেখি। পাওয়ার সাপ্লাইতে আমাদের কত দেওয়া আছে, 15.2। চলুন আমরা সুইচ করি। সুইচ হলো, স্ক্রিনে কি কোনো কিছু আসছে? কোনো কিছুই আসে নেই। আমাদের পাওয়ার সাপ্লাইতে কী বলে, 8। 8-এ তো আসলে রান হওয়ার কথা না, ইনভার্টার অন হয়নি। কিন্তু এখানে আমার সিগনাল কি বলতেছে, সিগনাল তো বলছে পাওয়ার অন আছে, ড্রপিং নেই, কিন্তু এখানে সিগনাল 19 হয়েছে, তার মানে সিগনাল পরিবর্তন হচ্ছে। আচ্ছা চলুন আমরা সুইচ করে একবার দেখি, বিসমিল্লাহ, এবং এখানের দিকে লক্ষ্য রাখি। এখানে কোনো আলো আসে না, কোনো কিছুই হয় না, অফ করলেও কোনো কিছু হয় না। হালকা কেমন একটা মনে বাড়ি মারে মনে হচ্ছে, সেটা মোবাইল আসছে কি না সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। তো চলুন আমরা কথা না বাড়াই, আমরা খুলে দেখি যে আসলে এটার সমস্যাটা কী বা সমাধান কী। আর আপনারা সকলে অবগত আছেন, এই মডেলগুলোতে সাধারণত শুধুমাত্র একটা বিজিএ হয়ে থাকে, একটা ডিবিআই হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ডিবিআই থাকে, কিছু কিছু ক্ষেত্রে ডিবিআই থাকে না। তো চলুন ব্যাকপার্টটি খুলি। আমরা ব্যাকপার্টটি খুলেছি এবং আমরা ভিডিও বোর্ডটি দেখতেছিলাম। তো ভিডিও বোর্ডে যেটা দেখলাম যে এত বয়স হওয়া সত্ত্বেও পুরো মনিটরটি ফ্রেশ, কোনো ময়লা নেই। শুধুমাত্র কিছু ময়লা আছে এই যে টাচ বারে, সেটা তো স্বাভাবিক ময়লা, অস্বাভাবিক কিছুই না। তো যাই হোক, এখন আমরা পাওয়ার দিব, তারপরে দেখবো যে আসলে ইনভার্টার সেকশনটা কী অবস্থা, আমাদের লাইট জ্বলে কি না। কারণ এর আগে আমি দেখলাম যে লাইট কোনো কিছু বোঝা যাচ্ছে না। দেখুন না, লাইট তো অন হচ্ছে না। আচ্ছা লাইট অন হচ্ছে না, ঠিক আছে। আমাদের মিটার থেকে কি দেখতে পাই দেখি, একটু খেয়াল করে দেখি। আমরা একটা গ্রাউন্ড নিয়ে নিই, পাশাপাশি আমরা চলে যাই এখানে। এখানে আমাদের তো ভোল্টেজ বলছে যেটা আউটপুট আছে 14, মানে ওই 15-14 ওটাই। এখানে কোনো হাই ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো এটা দুই পদের দুই কারণে হয়, একটা হচ্ছে ব্যাকলাইট খারাপ হলে, আর একটা হচ্ছে আমাদের এই ইনভার্টার সেকশনটা খারাপ হলে। তো এখন ইনভার্টার সেকশন খারাপ কিনা বাকি সেগুলো দেখতে হবে। তো আমরা সর্বপ্রথম আগে প্যানেলটি চেক করবো, আমরা একটা অন্য একটা কার্ড লাগিয়ে দেখবো। তো চলে একটা কার্ড লাগিয়ে আগে দেখে নিই, আমরা এই কার্ডটি সরিয়ে নিই আগে। আসলে অন্য কার্ড কেন লাগিয়ে দেখব সেটার বেশ কিছু কারণ আছে। সেটার কারণ হচ্ছে আসলে ব্যাকলাইট থেকে কি না সেটা তো কনফার্ম হওয়া লাগবে। তো আমরা এই কার্ডটি দিয়ে দেখি, আমরা এলবিডিএস কেবলটিও কানেকশন করে ফেলি। এই হলো আমরা প্যানেল এলবিডিএসটিও লাগিয়েছি, ইনভার্টার সেকশনে যে কেবলটি আছে আমাদের ব্যাকলাইটের কেবল সেটাও লাগিয়েছি। বিসমিল্লাহ, পাওয়ারটি দিই। জাস্ট চেকের উদ্দেশ্যে আমরা এখানে কি দেখতে পাই দেখি, সময় দিতে হবে কিছু সময়। হ্যাঁ, পাওয়ার তো মানে বাতি চলছে, ব্যাকলাইট, হ্যাঁ ডাটাও তো আছে, তার মানে আমাদের প্যানেল ওকে আছে। তার অর্থ হচ্ছে আমাদের মূল সমস্যা হলো আমাদের এই কার্ডের ইনভার্টার সেকশন, হয় এখন ইনভার্টার রিপেয়ার হবে অথবা কার্ড পরিবর্তন হবে। তো আমরা আমাদের চেষ্টা করব, আর এই চেষ্টাগুলো একটু সময় লাগে। তো দেখি কি করতে পারি, আপনাদেরকে অবশ্যই জানাবো। তো মূল কাজ আমাদের হয়ে গেছে, কি মূল কাজ যে আসলে সমস্যা কোত্থেকে সেটা বের করা আমাদের হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আমরা এরপরে কি করি অবশ্যই আপনাদেরকে জানাব। তো আমরা এখানে অনেক কিছু করেছি বা কাস্টমারের সাথে যোগাযোগ করেছি যে কিভাবে কি করা যায়। সে রাজি হয়েছে যে আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করবে, এটাকে রিপেয়ার না করে আলাদা ইউনিভার্সাল ইনভার্টার। তো আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করতে কি কি লাগে সেটা আমরা দেখাবো, বা আমরা এখান থেকে কোথা কোথা থেকে ভোল্টেজগুলো নিব, সুইচিং পিন, ইনভার্টার ভোল্টেজ সব কিছু আমরা দেখবো। তো আমাদের সঙ্গে থাকুন, আমরা কানেকশনগুলো করি, আর আমরা এই ইনভার্টার এই ইনভার্টারটি ব্যবহার করব। তো চলুন সঙ্গে থাকি। তো চলুন সর্বপ্রথম দেখে নিই, আমরা এখান থেকে পজিটিভ নিয়েছি 14 ভোল্ট, আর এখান থেকে গ্রাউন্ড নিয়েছি। যদি আমাদের এই ইনভার্টার সেকশনটির যে কেবলটি ব্যবহার করেছে এখানে আমাদের সরাসরি কালো দুইটা তার আছে, হলুদ তার নাই, এই কারণে এই অবস্থা। তো যাই হোক, আমরা যে মূল বিষয়টা আসি, আমরা সুইচিং ভোল্টেজটি এইখান থেকে নিব না, আমরা সুইচিং ভোল্টেজটি নিব আমরা এই পিন থেকে, এই যে এই পিন থেকে প্রথম পিনটিতে এখানে ভোল্টেজ আছে। কিন্তু অলরেডি আমরা একটা সমস্যা পেয়েছি, সেটাই হলো মূল বিষয়। তো চলুন আমরা পাওয়ারটি অন করি। এই হলো পাওয়ার অন করা, দেখুন আমাদের কতক্ষণ পরে যে অন হয়। তো অন হওয়ার পরে কি আসে দেখুন, ব্ল্যাঙ্ক আসে। হ্যাঁ দেখুন লাইট আছে, কিন্তু প্যানেলের লাইট আছে কিন্তু ব্ল্যাঙ্ক আসে। তো এই কালো আসার অর্থ হচ্ছে আমাদের মূলত এই ইনভার্টার সেকশনটিও ভালো আছে। এটা হলো মেন চিপ থেকে, মেন চিপ থেকে ডাটা অন হয় না বিটাই, এটা এখান থেকে আমাদের সুইচিং ভোল্টেজ আসে না, আমাদের ইনভার্টার সেকশনটি অন হয় না। তার অর্থ আমাদের এই কার্ডটি পরিবর্তন করতে হবে। তো আমরা আসলে আলাদা ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার না করলেও সেক্ষেত্রে বুঝতে পারতাম না। তো যাই হোক, আমরা কার্ডটি চেঞ্জ করি, এরপরে দেখি। আমরা একটি কার্ড লাগিয়েছি, আর এই কার্ডটিতে ডিবিআই নেই,
আমাদের এই কাটি ডিবিআই আছে, তো বিষয় সেটা না, ডিবিআই থাই থাকুক না থাকুক না থাকুক আমরা এখন পাওয়ার দিব, দেখব বাকি সব কিছু ঠিক আছে কি না সেটা হলো মূল বিষয়। আর পাওয়ার দিতে হলে 14 ভোল্ট দিতে হবে, আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 15, ওটা 19-20 থাকে। বিসমিল্লাহ দিলাম, দেখি কি হয়, পাওয়ার তো আসছে, হ্যাঁ ডিসপ্লে চলে আসছে, পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তো এখন অনেকে বলতে পারেন ডিবিআই লাগালে তো ভাই সমস্যা হতে পারে, মানে ডিবিআই যেটা আছে ব্যাক পার্টি লাগালে সমস্যা হবে না, জাস্ট একটু উঁচু হয়ে থাকবে, এটা কোনো বিষয় না। তো এখানে আসলে আমরা বেশ কিছু জিনিস শিখলাম, সেটা হলো যে পাওয়ার থাকা সত্ত্বেও আমাদের ইনভার্টার সেকশন জ্বলছে না, সেটা আমরা আলাদা যখন ইউনিভার্সাল ইনভার্টার ব্যবহার করতে গিয়েছি তখন দেখতে পাচ্ছি যে মূলত ঘটনা হচ্ছে আমাদের মেন চিপ, কিন্তু প্রথমে কিন্তু আমাদের মেন চিপের কোনো সিমটম দেখায়নি। তো এটা আসলে কাজ করার সময় অনেক কিছু বোঝা যায় কাজ করার মধ্যে দিয়ে, সেটা ভিডিওতে দেখতে পেলাম। তো যাই হোক, আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, আজকে বলতে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।